শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দের উদ্যোগে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসকে নাগরিক সম্বর্ধনা ও দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমগ্র কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ভদ্রপল্লী তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে। এদিন ১৫০ জন দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আপনি শুনুন, এখান থেকে নেমে যান, আমরা যাদের নাম ডাকবো তারা উঠবেন, আমরা যাদের নাম ডাকবো তারা উঠবেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, জেলা আইএনটিটিইউসির সভাপতি ইফতেকার আহমেদ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব, যুবনেতা নুরুল আলম, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। নাগরিক কমিটি আছে, তার উদ্যোগে আজকে এই বিধায়ককে সম্বর্ধনা জ্ঞাপন এবং কিছু দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেবার যে চেষ্টা এরা করছে তারই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী ইফতেকার আহমেদ পাপু ভাই, রয়েছেন আর একজন বিশিষ্ট সমাজসেবী আমাদের শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন আমাদের অভিজিৎ থেকে শুরু করে আরও বহু বিশিষ্ট মানুষজন এখানে রয়েছেন, এবং এই নাগরিক কমিটির সমস্ত আমার শ্রদ্ধেয় দাদারা উপস্থিত, আমার দিদি বৌদি বোনেরা ভাইয়েরা সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা সবাই জানেন যে দু মাস আগে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে এবার আমি বর্ধমান দক্ষিণের আপনাদের ভোটে নির্বাচিত আমি বিধায়ক, কিন্তু বিধায়ক হওয়ার পরই আপনারা জানেন যে একদিকে করোনা আর একদিকে লকডাউন চলার জন্য আমি সেইভাবে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি নাই, কিন্তু তারই মাঝখানে দাঁড়িয়ে আমাদের দল তথা বিভিন্ন জায়গায় ক্লাব বিভিন্ন সংগঠন যে এই করোনায় মানুষের পাশে দাঁড়াবার যে কর্মসূচিগুলো নিয়েছে আমরা সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছি। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবু ঘোষ জানান, রবিবার আরও একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। ভদ্রপল্লী আমাদের যে প্রধান অফিস, প্রধান নির্বাচনী কার্যালয়, এখান থেকে নির্বাচন পরিচালনা হয়েছিল, সেখানে এই ভদ্রপল্লী ইউনিট থেকে আজকে ১৫০ জনকে ১২ দফা খাদ্য সামগ্রী মাননীয় বিধায়ক খোকন দাসের উপস্থিতিতে এবং ইফতেকার আলম, ইফতেকার আহমেদ, আব্দুল রব, শ্যামাপ্রসাদ ব্যানার্জি, অভিজিৎ নন্দী সবার উপস্থিতিতে, নুরুল আলম সবার উপস্থিতিতে আমরা প্রোগ্রাম শেষ করলাম। আমরা আজকে সফল এই জন্যই যে আমাদের বিধায়ক সঠিক সময়ে উপস্থিত হয়েছেন, এবং আমাদের স্থানীয় কিছু সমস্যা ছিল, যেমন আমার আন্ডার বাইপাস পানীয় জল কিছুটা সমস্যা ছিল, সেগুলো কথা দিয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে জল একটু নিচু নামে গেলে আমি আন্ডার পাসের সমস্যার সমাধান করে দেবো রেলের সঙ্গে কথা বলে, এবং জলের যেখানে যেখানে অসুবিধা আছে সেই জলের সমস্যাও আমি সমাধান করে দেবো, এবং আরেকজন ভদ্রমহিলা বয়স্ক এখানে স্থানীয় একটা সমস্যা ছিল পুজো মণ্ডপ করার জন্য বলেছে, বলে আমি যেভাবে বিডিএকে বলে আমি পরবর্তীকালে এটা করে দেবো। তাই আমাদের দাবি তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি খুব খুশি আন্তরিকভাবে আজকে এই অনুষ্ঠানে আমাদের যে ব্যবস্থাপনা তাতে উনি খুশি, এবং আগামী দিনে আমাদের ৬ নম্বর ওয়ার্ডের উপর উনি আলাদা মনোযোগ দিয়ে এখানে সার্বিক উন্নয়নের জন্য চিন্তাভাবনা করবেন এবং আলাদা প্ল্যানিং এবং প্রোগ্রাম করবেন, তার জন্য আমাদের কয়েকজনকে বর্ধমান পৌরসভায় উনি দেখা করতে বলেছেন। আগামীকালই আছে, আমরাই করবো আবার লোক ইউনিট থেকে, ওইখানে প্রায় ১২০০ জনকে দেওয়া হবে এরকম ১২ দফা ১৩ দফা খাবার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।